বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম ধাপে ধাপে বাড়ানোর দাবি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর। দুপুরে রাজধানীর উত্তরায় সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ধাপে ধাপে দাম বাড়ালে নিত্যপণ্যের দামে কম প্রভাব পড়বে, শিল্প রক্ষা পাবে। এছাড়া সড়কে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পোশাক রপ্তানি ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। আর্থিক চাপ সামলাতে বিদ্যুৎ ও জ্বালানির দাম দফায় দফায় বাড়াচ্ছে সরকার। গত জুনে গ্যাসের দাম গড়ে 23% বাড়ানো হয়, এর 7 মাসের মাথায় বাড়ে গড়ে 82%, যার মধ্যে ক্যাপটিভে 88% আর বড় শিল্পে 150% পর্যন্ত। এমন বাস্তবতায় চরম সংকটে তৈরি পোশাক শিল্প। একদিকে গ্যাসের স্বল্প চাপ, অন্যদিকে দাম বৃদ্ধি, দুই কারণে অনেক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে। সিস্টেম লসটাকে জিরোতে আনা প্লাস ইললিগ্যাল কানেকশন যেটা যত আছে সেটা আগে যায় কেটে সমস্ত ইললিগ্যাল কানেকশনগুলো যদি কাটা হয়। পরিস্থিতি সামাল দিতে একবারে না বাড়িয়ে ধাপে ধাপে জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব বিজিএমইএর। এই তিনটার কতটুক কত প্রপোর্শনেট আমাদের গ্যাস লাগবে সেটাকে যদি প্রপোর্শনেট করে অ্যাভারেজ করা হয় তাইলে যে প্রাইসটা আসে আমার মনে হয় যে সেই প্রাইসটা যেটা গভর্নমেন্ট এখন বলছে সেটার প্রয়োজন পড়বে না। এর মধ্যে আবার একটি চক্র তৈরি পোশাক চুরি করছে, যা নতুন আশঙ্কার কারণ বলছেন বিজিএমএ সভাপতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2000-এরও বেশি কাভার্ড ভ্যান থেকে শত শত কোটি টাকা রপ্তানিযোগ্য তৈরি পোশাক চুরি করেছে একটি চক্র। বিগত 2022 সালে প্রায় 20-22টি চুরির ঘটনা ঘটেছে। রপ্তানি পোশাক পরিবহন নিরাপদ করতে দ্রুত মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা সহ 5টি প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনে দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।